নাম্বার মা আউয়ালু আশরাতিস সাআ কিয়ামতের বড় প্রথম আলামত কোনটা দুই নাম্বার ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানযিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানযিউল ওয়ালাদু ইলা উম্মিহি আও ইলা আখওয়ালিহি সন্তান বাবার মত কেন হয় মায়ের মত কেন হয় দুই নাম্বার তিন নাম্বার ওয়া মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতে কোন খাবারটা খাবে কোন খাবার দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করবে এই তিন প্রশ্নের জবাব দেন আমি এই মুহূর্তে কালিমা পড়ব নবীজি চুপ একটু পরেই কয় খাব্বারানি বিহিন্না আনিফান জিব্রিল কয় জিব্রাইল মাত্র আমার কানে কানে এই তিন প্রশ্নের জবাব জানায় দিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব ফাস্তাফতি হু আমি বলবো দরজার খুলে দাও জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে ফায়াকুলুল খাজিনু মান আনতা আমাকে বলবে আপনি কে আল্লাহ নবী জবাব দেয় আমি বলবো আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে বিকা উমিরতু আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেই লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা আপনার আগে কারো জন্য এই দরজা খোলার অনুমতি নাই সাত নাম্বার সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে দুনিয়াতে আসছে সবার আর কিয়ামতের মাঠে সবার আগে ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আট নাম্বার আলোচনা জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম দলটা তাদের চেহারা কেমন হবে বুখারী শরীফ হাদিস নাম্বার 3327 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না আউয়াল জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এটা প্রথম দল আল্লাহ আম করে এই প্রথম দল বানায় দেন আমিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাঈ ইদাআ এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন লা ইয়াবুলুনা তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না ওয়া লা ইয়াতাগাওয়াতুনা জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না ওয়া লা ইয়ামতাখিতুনা জান্নাতের মধ্যে নাকের শ্লেষা আসবে না মুখের কফ আসবে না আমি ঠান্ডার রোগী আমি 11-12 বছর যাব ঠান্ডার রোগী এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে আল্লাহ কোনো মতে জান্নাত দিনে দুই জায়গা ঠান্ডা লাগবে না ঠান্ডা যে নাকের শ্লেষা আসবে না কফ আসবে না তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না লায়াম তাখিতুনা নাকের শ্লেষা আসবে না থুতুয়া ওয়ালা ইয়াতফিলুনা থুতু ফালানোর প্রয়োজন হবে না আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমশাতুহুম আজ-জাহাব বা চুলগুলো আশ্রয়বা স্বর্ণের চিরুনি দিয়ে এগুলো আট নাম্বার কথা নয় নাম্বার এই আপনার হাতটা দেন দেন আপনারটাও দেন দেন আল্লাহ আমাদের এমনি কবুল করুক হ্যাঁ এই দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহি বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না বুখারী শরীফের 6554 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنة من أمتي 70,000 أو 700,000 نبي جي بولن أمار أمتر 70,000 أثبت 7 লক্ষ جنت جابه متما كسونا آخذن بعدهم بعد ایک جنر ایک جنر হাত ধরে 70,000 বা 7 লক্ষ উম্মত
একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ যদি আমগুলো ওই দোলে রাখতো আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ আমারে সহ আপনাদের সবাইকে ওই ওই দোলেই যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যেতে পারি আমিন 10 নম্বর কথা জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يدخل اهل الجنه الجنه جردان مردان مكحلين ابناء ثلاثين او ثلاثه وثلاثين سنه نبي جي বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জুরদান মুরদান দাড়ি থাকবে না গোফ থাকবে না মুকাহালিন চোখগুলোর মধ্যে আল্লাহ সুরমা লাগায় দিবেন সুবহানাল্লাহ ابناء ثلاثين او ثلاثه وثلاثين سنه জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে 30 অথবা 33 এই বয়স আর কখনো বাড়বে না তাহলে বয়স হবে কত 30 বা 33 এই বয়স আর কখনো বাড়বে না এগুলো 10 নাম্বার বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু 11 নাম্বার জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে সূরা হজ আয়াত নাম্বার 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا الله رب العالمين বলেন ইমানদার যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করায় দিব দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ পরব না অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা স্বর্ণ লাগায় এদেরকে দিবেন আল্লাহ এজন্য তো আমরা এগুলা করি না যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয় উদাহরণ নাম্বার 2 সূরা কাহফের 31 নাম্বার আয়াত আল্লাহ বলেন উলাইকালাহুম জান্নাতু আদেনিন তাদের জন্য জান্নাতে আদ এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদরুম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরক আল্লাহ বলে জান্নাতীরা যে পোশাক পরবে এই পোশাকটা হবে মিহি রেশমের মতো সিল্কের মতো পাতলা মিহি রেশম সিল্কের মতো পাতলা তাই তো আমরা দুনিয়াতে রেশম পরি না এজন্য আল্লাহ আমগরে জান্নাতে পড়াবেন সূরা ইনসান বা সূরা দাহারের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবির মিন ফিদ্দ স্বর্ণের রূপা স্বর্ণের বালা তো থাকবে মণিমুক্তার বালা থাকবে আল্লাহ কয় আরেকটা বাদ দিয়ে লাভ কি রূপার বালাও তোমাদেরকে পরিধান করাবো এই হলো জান্নাতীদের পোশাক 12 নাম্বার আপনি জান্নাতে ঢোকার পর জান্নাতের যে ভূমি আছে এই ভূমিটা কিসের হবে সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস লম্বা হাদিসের সামান্য অংশ মেয়রাজের আলোচনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম যাওয়ার পর সুম্মা উদখিলতুল জান্নাহ আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমাকে প্রবেশ করানো হলো প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস আমি তাকায় দেখলাম জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি তাহলে জান্নাতের মাটি হলো মেশক আম্বর এখন গেরাম কেমন আর এটা রং কেমন এটা মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিস 2928 মানে 2829 না 2928 এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাইদা ও মিসকিন খালিস জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা গেরান হবে মেশক আম্বরের গেরান তাহলে গেরান হবে মেশক আম্বর সাদা হবে ময়দার মতো 14 নাম্বার জান্নাতের ইটগুলা কিসের তৈরি জান্নাতের দেয়াল কিসের তৈরি দুইটা বোতল দেন দোনোটা দেন আমার দিকে তাকান তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2526 নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির প্রশ্ন করলাম আল জিন্নাতু মা আল জান্নাতু মা বিনা উহা হুজুর জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি নবীজি বললেন লাবিনাতুম মিন ফিদ্দ একটা হলো রূপার ইট ও লাবিনাতুম মিন জাহাব আরেকটা হলো স্বর্ণের ইট এই দুই ইটের মাঝখানে দুনিয়াতে এক ইটের সাথে আরেক ইট লাগানোর জন্য সিমেন্ট সুরকি বালুর প্রয়োজন আছে না নাই নবীজি বলেন এই রূপার ইট আল্লাহ রাখলেন এই স্বর্ণের ইট মিলাতুহা আল মিসকুল আসফার দুই ইটের মাঝে আল্লাহ জোড়া দিবেন সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে এটা হলো জান্নাতের দেয়াল এখন আপনারা কি করেন একটা মেশিন আনেন আনার পর এটাতে ইট দেন ইট দিলে ঘুরে ঘুরে চূর্ণ বিচূর্ণ হয় কঙ্কর হয় তো জান্নাতের কঙ্কর হবে কি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আল্লাহ নবী বলেন হাসবা উখা আল্লুলুহু জান্নাতের কঙ্কর হলো মণি মুক্তা এইগুলা হলো জান্নাতের কঙ্কর
15 নাম্বার জান্নাতে ঢুকলেন জান্নাতের দেয়াল তৈরি পাইলেন এবার জান্নাতে ঢোকার পর জান্নাতের প্রাসাদ ভিতরে তো ঢুকলেন দেয়াল টেয়াল দেখলেন প্রাসাদ কেমন হবে বুখারী শরীফের 7074 নাম্বার হাদিস বা 24 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন দাখলতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি ফাইদা আনা বিকসরিম মিন যাহাব আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ ফাকুলতু লিমান হাজা আমি প্রশ্ন করলাম এই প্রাসাদটা কার ফেরেশতারা জবাব দেয় লি রাজুলিম মিন কুরাইশ এই প্রাসাদ হলো কুরাইশী একজন ব্যক্তির নবীর বংশের নাম কি কুরাইশ নবী চিন্তা করলেন আমিও তো কুরাইশের নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন ফেরেশতারা জানিয়ে দেয় হাদিহিল জান্নাত লি উমর ইবনুল খাত্তাব হুজুর কুরাইশী যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা উমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন আল্লাহ নবী কয় উমর আমি ওই জান্নাতে প্রবেশ করতে চাইলাম তবে প্রবেশ করি নাই জানোনি কেন মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা তোমার যেই আত্মমর্যাদাবোধ এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই তোমারে দেখলে শয়তান ভাগে এই কথা আমার মনে পড়ছে তুমি যে আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ এইজন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই হযরত তোমার কান্না করা শুরু করে দিছে ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাই আপনি কেন প্রবেশ করলেন না তো যাই হোক জান্নাতের প্রাসাদ জানলাম হযরত ওমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি সহিহ বুখারী 7047 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ উপরের দিকে তাকাইছে লম্বা হাদিস আলোচনার সুযোগ নাই তো ওখানে যাওয়ার পর নবীজি উপরের দিকে তাকায়া দেখে কি যেন এরকম মণি মুক্তা দ্বারা তৈরি করা খুব উজ্জ্বল উপরে তাকানোর পর নবীজি বললেন এটা কি তো ফেরেশতারা বললেন এটা জান্নাতে আর কয়ের উপরে আবার কি সুন্দর রাজপ্রাসাদ কা ফেরেশতা দুইজন জবাব দেয় ওটা আপনার নবীজি আমি ঢুকি বা না এখনো সময় হয় নাই মানে আপনি এখনো মরেন নাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জান্নাত এমন আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করেন আমিন এগুলো 15 নাম্বার কথা 16 নাম্বার জান্নাতের মধ্যে তাবু আছে বলেন তো কি আছে তাবু আছে জান্নাতের মধ্যে গাছ আছে আগে আমরা আস্তে ধীরে যাই তো জান্নাতে আপনি ঢুকলেন জান্নাতের প্রাসাদ পাইলেন এখন দেখবেন এই যে যারা বাড়ি বানাইছে এই বাড়ি কি পুরাটাই উনি থাকে না বাড়ির মধ্যে আলাদা আলাদা রুম আছে না আপনারা মনে হয় একজনে থাকেন পুরো সবাই নাকি আলাদা রুম আছে আলাদা রুম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন সূরা আনকাবুতের 58 নাম্বার আয়াত والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا الله বলেন যারা ঈমানদার এবং নেক কাজ করে জান্নাতে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল কামরার ব্যবস্থা করে দিব 17 নাম্বার কামরার মধ্যে যখন ঢুকবেন ঢোকার পর আপনার কামরার মধ্যে খাট থাকবে খাটটা কেমন দেখতে আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা রহমানের মধ্যে বলেন সূরা তুরের মধ্যে বলেন 20 নম্বর আয়াতে বলেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা জান্নাতের মধ্যে আপনার খাটগুলা সারিবদ্ধভাবে সাজানো এই খাটের মধ্যে হেলান দিয়ে থাকবেন বিছানা কেমন সূরা রহমানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক জান্নাতের বিছানা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে জান্নাতি হেলান দিয়ে বসবে আর উপভোগ করতে থাকবে তাহলে এইভাবে বসা থাকবে এটা কাদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যারা উল্টা পাল্টা না করে না বুঝেন নাই হ্যাঁ কক্সবাজার এইভাবে বিছানো থাকে এর আগে উল্টা পাল্টা করে এই জন্য তো আমরা করি না কারণ আমরা তো জান্নাতে পাবো তো জান্নাতের খাট খাটের মধ্যে বিছানা বিছানার মধ্যে বালিশের দরকার আছে না নাই আছে সবাই আস্তে কইছে দরকার নাই আছে আপনারা বালিশ ছাড়া ঘুমান না তাহলে বালিশের দরকার আছে সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদামারিকু মাসফুফা সারি সারি বালিশ থাকবে কোনটা দরকার আপনার যেটা চয়েস হয় ওই বালিশে হেলান দিয়ে বসবেন আচ্ছা বালিশ পাইলেন এবার জান্নাতের বিছানা খাট কতটুকু উঁচু হবে আল্লাহ কয় ফিহা সুরুরুম মারফুআ সূরা গাশিয়ার 15 নম্বর আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ 13 নম্বর আয়াতে বলছে খাটগুলো হবে উঁচু আর 15 নম্বর আয়াতে বলছেন ওয়ানামারিকু মাসফুফা বালিশগুলো হবে সারি 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 ভাবে সাজানো থাকবে 16 নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াজারাবিয়ু মাকসুসা জান্নাতি গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তার খাটে প্রবেশ করবে ওই গালিচাটা বড় চমৎকারভাবে তার সামনে সাজানো থাকবে
22 নম্বর কথা এবার আপনি জান্নাতের সব আরাম আয়েশ ভোগ করতেছেন মাঝে মাঝে আপনি একটু বাইরে যাবেন কক্সবাজারে দেখবেন সমুদ্র সৈকতে কি এরকম একটা ছাতার মতো টানায় রাখে আরে আসেনি এটার নিচে ওনারা আরাম করে আমরা কেন করি না আমরা ওখানে করব ইনশাআল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাখীমা জান্নাতের মধ্যে তাবু হবে এমন এক তাবু মিন দুররতিন মুজাওয়াফা এক একজনের তাবু হবে বনি মুক্তাদা দ্বারা তৈরি করা আল্লাহ আর জুহা সিত্তুনা মিলা একটা তাবুর এক পাশ থেকে আরেক পাশ 60 গজ লম্বা ফি কুল্লি জাওিয়াতিন মিনহা আহলুন প্রত্যেকটা তাবুর খুঁটির মধ্যে একজন হুর বসা থাকবে ইয়াতুফু আলাইহিমুল মুমিন ঈমানদাররা ওই হুরদের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে এক এক হুররে আরেক হুর দেখবে না হাদিসে আসছে মায়ারাল আখারিন এই খুঁটির হুরকে আরেক খুঁটির হুর দেখবে না এত দূরে থাকবে এক এক হুর মানে তাবুটা এত বড় 23 নাম্বার জান্নাতের মধ্যে তো তাবু পাইলেন এই যে আপনি তাবু এই তাবুর মধ্যে আরাম আয়েশ আপনি করতে থাকবেন জান্নাতের মধ্যে এই তাবুগুলা দেখা হঠাৎ আপনার মন চাইবে একটু বাগানে ঘোরাফেরা করি কিনা দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় মানুষ যারা বিশেষ করে অনেক অঞ্চলে আছে সিলেটে আরো কিছু কিছু জায়গায় এরা বাসা বানায় এমন ভাবে সামনে বিশাল বড় মাঠ টাট রাখে কারণ আপনার জান্নাতে মন চাইবে আমার একটু মাঠ ঘাটও তো দরকার তিরমিজির 2528 নম্বর হাদিসে নবী বলেন আমি আপনি প্রত্যেকে যদি জান্নাতে যাইতে পারি দুইটা স্বর্ণের বাগান আর দুইটা রূপা মোট চারটা বাগান দান করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব জান্নাতের মধ্যে তোমার জন্য দুইটা বাগান হবে স্বর্ণের এই স্বর্ণের বাগানের মধ্যে যা আছে বাসন তোষণ সব স্বর্ণের আর দুইটা হবে রূপার এটার মধ্যে যা আছে সব হবে রূপার তাহলে এবার বাগানে গেলেন যাওয়ার পর বাগানের মধ্যে গাছের দরকার আছে না নাই বুখারী শরীফের বর্ণনা জান্নাতের গাছও হবে বুখারী শরীফ হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি শাজারা জান্নাতের মধ্যে গাছ হবে ইয়াসিরুর রাকিবু তাহতা যিল্লিহা মিআতা আম সওয়ারির উপর সওয়ার হয়ে আপনি চলতে থাকবেন নবী জীবনের লায়াক তওহা 100 বছর চলার পরেও ছায়া অতিক্রম করতে পারবেন না কয় বছর 100 বছর 25 নাম্বার আলোচনা গাছের গোড়া গোড়া কাণ্ড কাণ্ড তিরমিজি শরীফের 2525 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব জান্নাতের প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের এবার গাছ কারা কারা লাগাইতে চান সবাই লাগাইতে চান গাছ গাছ দুনিয়াতে থাকতে লাগাইতে হবে এটা হলো 26 নাম্বার আলোচনা এবার শুনেন গাছ লাগাইবেন কেমনে দুইটা উদাহরণ দেই তিরমিজি শরীফের 3465 নাম্বার হাদিস বিসমিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি এই যে আমরা তিনবার বলছি হরিসত লাকু নখলাতুন ফিল জান্নাহ আমাদের প্রত্যেকের জন্য তিনটা খেজুর গাছের চারা অলরেডি জান্নাতে লাগানো হয়ে গেছে আরেকটা সিস্টেম আছে চারা লাগানোর কিভাবে এটা আপনার আছে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 3807 নাম্বার হাদিস 3807 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যায় আবু হুরায়রা তখন গাছ লাগায় আল্লাহ নবী আবু হুরায়রাকে প্রশ্ন করলেন মাল্লাদি তাগরিসুয়া আবু হুরায়রা তুমি কি লাগাও আবু হুরায়রা জবাব দেয় ফিরাসাল্লি ইয়া রাসূলুল্লাহ আমি একটা চারা লাগাই নবীজি বলেন আলা আদুল্লুকা আলা ফিরাসিন খাইরিন লাকা মিন হাদা আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারার কথা বলবো না জি হুজুর বলেন নবীজি বলেন আবু হুরায়রা তুমি বলো আমরাও বলি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা বললাম না নবীজি বলেন তু রাসূলাক বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ প্রত্যেকের জন্য জান্নাতে এই চারটা গাছ লাগানো হয়েছে সুবহানাল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা রওনা করছেন জেমে বসে আছেন
দুই আড়াই তিন ঘন্টা জেমে আছেন, অন্য মানুষগুলা গল্পে কাটাইতেছে, আপনি গল্প করেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সময়গুলা কাজে লাগান, আপনি গল্পের মাধ্যমে সময়গুলা নষ্ট করেন না। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। এই গেল ২৬ নম্বর আলোচনা। ২৭ নম্বর আলোচনা, জান্নাতের স্পেশাল ১০০টা মর্যাদা আছে। সুবহানাল্লাহ, কয়টা মর্যাদা আছে জান্নাতের? স্পেশাল ১০০টা দরজা মর্তবা আছে। সহিহ বুখারী এই হাদিস নম্বর ২৭৯০ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে ১০০টা মর্যাদা আছে। আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, এই ১০০টা মর্যাদা আল্লাহ মুজাহিদদের জন্য প্রস্তুত করে রাখছে। কাজের জন্য মুজাহিদ। সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা কোনটা? তিরমিজি শরীফের ২৫৩১ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الفردوس اعلاها درجه, جنات الفردوس হলো সবচাইতে উঁচু মর্যাদা। وبينها تفجر الانهار الاربعه الانهار الجنات الاربعه, এই جنات الفردوس এর নিচ থেকে জান্নাতের চারটা নহর প্রবাহিত হয়। وبين فوقها تكون العرش, جنات الفردوس এর উপরে হলো আরশ। جنات الفردوس এর উপরে কি? আরশ। এখন নবীজি কি বলে দেখেন, ফাইদা সালতুমুল্লাহ ফাসালুহুল ফিরদাউসা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। বলেন আল্লাহর কাছে মুনাজাতে কি বলবো? আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। এগুলো ২৮ নাম্বার আলোচনা। ২৯ নাম্বার আলোচনা, জান্নাতে যাওয়ার পর খাওয়া লাগবে না? দুই তিনজন কয়েছি মানে হারা খাবে না, আমি তো খাবো, আমি খাইতে যাব। হ্যাঁ, তোমরা তো আল্লাহ খাওয়াইতে নিব। এলে তো দুনিয়াতে আমরা মনে করেন হারাম হালাল বাঁচতে হয়, জান্নাতে গেলে খালি খাইবেন, কোনো বাসাবাসি নেই, সব হালাল। যাবেন না? এই তো যাবেন তো। সহিহুল জামে হাদিস নাম্বার ১৬২৭ নাম্বার হাদিস। এখন কেন খাবেন? আরে আপনি খাইতেই হবে। খাইতে হবে কেন? এই হাদিসটা শুনলে বুঝবেন কেন খাইতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুল মিন আহলিল জান্নাহ লা ইউতা কুবাত মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশুরবি ওয়াশাহওয়াতি ওয়াল জিমা, একটা জান্নাতি খাবে পান করবে জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাকে ১০০ পুরুষের শক্তি দান করবে। না আপনারা খায়েন না, ১০০ পুরুষের শক্তি দিলে তো কি করবো, তো খাইতে হইব খালি। খাওয়ার ক্ষেত্রে ১০০ পুরুষের শক্তি আল্লাহ দিবে, তো খাবেন না? ইনশাল্লাহ খাবো। এই হলো ২৯ নাম্বার আলোচনা। ৩০ নাম্বার, জান্নাতের মধ্যে আপনি খাওয়ার আগে কেয়ামতের মাঠে যারা থাকবে আল্লাহ ওখান থেকেই জান্নাতিদেরকে খাওয়ানো শুরু করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৫২০ নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীটাকে আল্লাহ কেয়ামতের মাঠ বানাবে, অনেক লম্বা বানাবে, রাবারের মতো লম্বা করবে। কেয়ামতের ময়দানে এই দুনিয়ার পরিমাণ একটা রুটি বানাবে, নুজুলান লি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। এখন আমার দিকে তাকান, আমাদের মা বোনরা স্বামী যখন সকালবেলা অফিসে যাবে, অফিস ৯টা থেকে, স্বামী বলতেছে ইন্না লিল্লাহ দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করো, স্ত্রী চিন্তা করে হারে উনি কি খাবে রাস্তা, তাড়াতাড়ি রুটিটা উল্টায়, ঠিক না? নবীজি বলেন, ইয়াতাকাফফা উহাল জাব্বার কামা ইয়াকফা আহাদুকুম খুবজা, সফরের সময় তোমরা যেমন রুটি খুব তাড়াতাড়ি উল্টাও, কেয়ামতের মাঠে এই পুরো দুনিয়ার সমপরিমাণ রুটিটা আল্লাহ এইভাবে কোনো ব্যাপার না উলট পালট করে দেখায় দিবেন। এটা আল্লাহ খাওয়াবে জান্নাত কেয়ামতের মাঠে। এবার আপনি জান্নাতে যাবেন, যাওয়ার পর সেখানের খাবার আপনি খাবেন, জান্নাতে প্রথম কি খাদ্য আপনাকে আল্লাহ খাওয়াবেন? সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৩২৯ নাম্বার হাদিস। বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, এই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখনও তিনি ইয়াহুদি, তিনি বলেন আমি নবীজিকে বললাম, ইন্নি সাইলুকা আন সালাস, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। কয় প্রশ্ন? এই তিনটা প্রশ্ন আপনারা মনে রাখেন, রাখবেন তো ইনশাল্লাহ। এক নাম্বার, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের বড় প্রথম আলামত কোনটা? দুই নাম্বার, ওয়া মিন আইয়্যি শাইইন ইয়ানযিউল ওয়ালাদু ইলা আবিহি, ওয়া মিন আইয়্যি শাইইন ইয়ানযিউল ওয়ালাদু ইলা উম্মিহি আও ইলা আখওয়ালিহি, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো কেন হয়? দুই নাম্বার। তিন নাম্বার,
وما أول طعام يأكله أهل الجنة সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতে কোন খাবারটা খাবে কোন খাবার দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করবে এই তিন প্রশ্নের জবাব দেন আমি এই মুহূর্তে কালিমা পড়ব নবী চুপ একটু পরেই কয় খাব্বারানি বিহিন্না আনিফান জিব্রিল কয় জিব্রাইল মাত্র আমার কানে কানে এই তিন প্রশ্নের জবাব জানায় দিল সুবহানাল্লাহ এবার আলেম ছাড়া অন্যরা বলবেন এক নাম্বার প্রশ্ন লেস কিয়ামতের প্রথম আলামত কিয়ামতের প্রথম আলামত তো নবীজি বলা শুরু করছে আম্মা আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব কিয়ামতের বড় আলামত প্রথম আলামত হলো একটা আগুন বের হবে এই আগুনটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একত্রিত করবে এটা হলো এক নাম্বার প্রশ্নের জবাব দুই নাম্বারটা আমি সুন্দর বাংলা বলবো আপনারা বুঝে নেবেন যে সন্তান মায়ের মতো কেন হয় বাবার মতো কেন হয় যেহেতু অনেক বাচ্চারাও আছে এজন্য আমি বাংলাটা সুন্দরভাবে বলবো আপনারা বুঝে নেবেন যেই মাধ্যমে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে আনে বাবা এবং মায়ের যে জিনিসটার মাধ্যমে সেটা যদি বাবারটা আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার চেহারা পাবে যদি মায়েরটা আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের আকৃতি পাবে বড় যারা আছেন সবার বুঝে আসছে তো কথাটা আচ্ছা এগুলো দুই নাম্বার প্রশ্নের জবাব তিন নাম্বার সর্বপ্রথম জান্নাতীরা কি খাবে নবীজি বলেন সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ জিয়াদাতু কাবিদিল হুদ মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবেন তিন প্রশ্নের জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এই মুহূর্তে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি আল্লাহর রাসূল আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম তাহলে প্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত অংশ জান্নাতের প্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত অংশ জান্নাতের ফল ফলটা কেমন হবে দুনিয়ার থেকে একটা দৃষ্টান্ত নিয়ে আমরা জান্নাতের ফল কেমন হবে নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা সূর্য গ্রহণ লাগছে আকাশে সাহাবাদের কিনে নবীজি নামাজে দাঁড়াইলেন নবী নামাজ পড়লেন লম্বা সময় কেরাত পড়লেন রুকু করলেন দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে একটু সংক্ষিপ্ত করলেন সালাম ফিরাইলেন ফকত ইনজালাতিস শামসু আকাশের দিকে তাকায় দেখা যায় সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেছে এই হাদিস দিয়ে কি বুঝাইলাম হাদিস কিন্তু শেষ হয়নি সাহাবারা কয় হুজুর একটা ঘটনা ঘটছে আসতে কয় কি আমরা যারা সামনের কাতারে ছিলাম আমরা একটা জিনিস দেখলাম কয় কি দেখছো এখন সাহাবারা কয় রাআইনাকা তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাআকাতা আমার দিকে তাকান সবাই আচ্ছা আমার দিকে একটু তাকান সাহাবারা কয় হুজুর দেখলাম আপনি নামাজের মধ্যে এমন করছেন আবার পিছনে আসছেন এই যে এমন করছেন আবার পিছনে আসছেন আমরা দেখলাম কি সবার বুঝে আসছে তো এইটা ডিস্টার্ব করতেছে তাকান তো সাহাবারা কয় হুজুর আপনি এমন করলেন কেন নামাজে কি জানি ধরতে গেলেন আবার পিছনে আসলেন তানা বলতা সেই আন সুম্মা তাকা কাতা হুজুর আপনি পিছনে আসলেন ঘটনা কি আচ্ছা দেখে লেছো না হ্যাঁ নবীজি কয় আমি যখন ওই মুহূর্তে নামাজ পড়তেছিলাম ইন্নি রাইতুল জান্না আও উরিতুল জান্না ওই মুহূর্তে আল্লাহর জান্নাত আমি দেখতেছিলাম হুজুর বুঝলাম কিন্তু আপনি সামনে হাত বাড়ালেন কেন কারে জান্নাতের আঙ্গুরগুলো দেখতেছিলাম এই আঙ্গুর দেখার পর তানা বলতো কুদা মিনু একটা ছড়ি আনতে চাইছিলাম এত বড় ছড়ি আর আনতে পারি নাই নবীজি বলেন লাউ আখাস্তু কুদান একটা ছড়ি যদি আনতে পারতাম লাকাল তুম মিনহু মা বাকিয়াতি দুনিয়া আল্লাহু আকবার এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত তোমরা সবাই ওই আঙ্গুরের ছড়ি খাইতে পারতাম কেমন খাওয়াটা খাইবেন আমি জিজ্ঞেসি খাইবেন নি না চুপচাপ সবাই খাইতে তো হবে না আপনাদের জন্যই জান্নাতে গেলে আল্লাহ খাওয়া আমাদের খাওয়াবেন আল্লাহ আমাদের সবগুলারে একসাথে জান্নাতে দেখা করায় দেন জান্নাতের মধ্যে একটা বাজার আছে বলেন কি আছে হ্যাঁ বাজার আছে 2833 মুসলিম শরীফের হাদিস কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাসুকা জান্নাতের মধ্যে একটা বাজার আছে আজকে কি বার গেছে নবীজি বলেন মিয়াতু নাহা কুল্লা ইয়াউমিল জুমআ ওই বাজারে সব জান্নাতীরা শুক্রবারে একত্রিত হবে আল্লাহ আপনাদের কইছেছি আমরা আজকে জুমার দিন এই জায়গায় এদের সাথে হইছি জান্নাতে শুক্রবারে সবার সাথে একত্রিত কইরেন ওই বাজারে শুক্রবার দিন জান্নাতীরা একত্রিত হবে হওয়ার পর উত্তর কোনটা উত্তর কোনটা উত্তর এটা ফাতাহ এদেন কি কয় ফাহাব্বাত রিহু শিমাল উত্তর দিকের একটা বাতাস আসবে ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম
এই বাতাস এসে জান্নাতীদের চেহারায় লাগবে জান্নাতীদের জামার মধ্যে লাগবে ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান এই বাতাস লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আগের চাইতে বাড়তে থাকবে সুবহানাল্লাহ তো সৌন্দর্য বাড়ানোর পর ফায়ারজিউনা ইলা আহলিহিম বিবিদের কাছে যায় যাওয়ার পর বিবিরা কয় ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালা আল্লাহর কসম আপনারা অনেক সুন্দর হয়ে গেছেন সুবহানাল্লাহ এখন স্বামীরা কি কয় দেখেন তোমরা আমাদেরকে সুন্দর বললা ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালা বাজারে গেলাম তোমাদেরকে যেই রূপে রেখে আসার পর দেখি তোমাদের রূপ আগের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর দুই শ্রেণীর সৌন্দর্য বাড়তে থাকবে সর্বশেষ কথা সর্বশেষ জান্নাতে যাবে যে ব্যক্তি সহিহ মুসলিম হাদিস নাম্বার 187 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই হাদিসটা শেষের দিকে আমরা একটা সুন্নত পালন করব সবাই মিলে রেডি তো আপনারা ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদের সামনে বলেন আখিরু মাইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসমাউহুন নারু মাররা সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে এমন এক ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার পর দেখেন একভাবে হাঁটে আবার হোঁচট খেয়ে পড়ে আবার হাঁটে আবার পড়ে আগুন চারদিক থেকে তাকে ঘেরাও করে ধরে এক পর্যায়ে হাত্তা ইদা মা জাওয়াজাহা কোনো মতে আগুন অতিক্রম করে ওই বান্দা আগুনের ওপাশে চলে যাবে যাওয়ার পর ওই বান্দা ইলতাফাতা ইলাইহা আগুনের দিকে তাকায় তাকায় তো আগুন ওই বান্দা আগুন দেখো আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি আগুন ওই আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ আমাকে তোমার থেকে মুক্তি দান করছে জানেন এই জায়গাটা পড়ে আমার এত ভয় লাগে দেখেন এরপরে কি কয় লাকাদ আতানিল্লাহু শাইআ মা আতানি আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমারে এমন নিয়ামত দিছে যেই নিয়ামত পূর্বাপর আর কাউকে দেয় নাই আসলে কি দেয় নাই জান্নাতে যারা আছে তারা কি নিয়ামতে আছে না কিন্তু দেখেন আগুন এতটা ভয়ঙ্কর ওনার কাছে মনে হবে যে আগুন থেকে বের হওয়াটাই তো সবচেয়ে বড় নিয়ামত তো এই ব্যক্তি আমি কিন্তু এই জায়গা নিয়ামতের কথাটা পড়লে ওই জায়গাটা আমি টেনশন করি যে আহারে কি ভয়ঙ্কর শাস্তির মধ্যে ছিল যে ওখান থেকে বের হয়ে বলতেছে আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছে যে নিয়ামত আল্লাহর কাউরে দেন আসলে তার জানাও নাই জান্নাতে যারা আস তো এই ব্যক্তি এইভাবে বলার পর ফাতুর ফাউলাহু সাজারা হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে গাছের দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে গাছের পানি আছে আল্লাহকে বলবে আল্লাহ আদনিনি মিন তিলকা সাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা আল্লাহ আপনি আমারে ওই গাছের কাছে নিয়ে যান গাছের ছায়া নিতে চাই গাছের পানি পান করতে চাই আল্লাহ কয় নিয়ে গেলে এরপর আর কিছু চাইবানি পায় না আর কিছু চাবো না ইউআহিদুহু আল্লা ইয়াসআলুহু গায়রাহা ওয়াদা করে আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না গাছের কাছে আল্লাহ নিয়ে যায় নেওয়ার পর ওই বান্দা গাছের ছানে গাছের পানি পান করে করার পর পাতুর ফাউলাহু সাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা ওই বান্দা তাকায় দেখে তার সামনে আগের গাছের চাইতে অনেক বেশি সুন্দর আরেকটা গাছ দেখা যায় ওয়াদা করছে কি হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহ কি ওইটার কাছে না তুই না ওয়াদা করলি ইবনা আদম আলম তু আহিদনি আল্লাহ তাসআলনি গায়রাহা আদম সন্তান তুমি কি ওয়াদা করো নাই আর কিছু চাইবা না আল্লাহ এত সুন্দর যে আরেকটা আছে আমি কি জানতাম তো আল্লাহ এর নেয় ওই জায়গায় নেওয়ার পর ছায়া নেয় পানি পান করে এবার দেখেন ঘটনাটা কি ঘটছে ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলাইয়াইনি ইনদা বাবিল জান্নাহ এবার ওই বান্দা তাকায় দেখে আর একটা গাছ আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর মজার ব্যাপার এই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায় আল্লাহরে কয় আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা তুমি না ওয়াদা করলে আর কিছুই চাইবা না কয় মাবুদ শেষবারের মতো ওয়াদা ওই গাছের কাছে যাওয়ার পর আমি আপনার কাছে আর কোনো নেয়ামত চাইব না ঠিক তো ঠিক তো গাছের কাছে নিস নেওয়ার পর বান্দা গাছের ছায়া নেয় গাছের পানি পান করে ফেসমাউ আসওয়াত আহলিল জান্নাহ গাছের ছায়া পানি পান করার সময় ওই বান্দার কানে জান্নাতীদের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেয় এমন কি কইব আল্লাহর আল্লাহ আদখিল নিহা আমার ভিতরে ঢুকান এখন আল্লাহ কয় কি আয়ুর দিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা আচ্ছা আমি যদি তোমার দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানা আরেক বর্ণনায় 10টা বালাখানা দিই তুমি খুশি নি এখন ওই বান্দা আল্লাহর কি কয় দেখেন আল্লাহ আতাস্তাহজিউবি আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কি করেন কেন আমি একটু হাসি দিছি না আপনারা হাসি দিছেন না সবাই আল্লাহ এই হাসি দেওয়ার কারণে সওয়াব দিছে
আমার একটা প্রশ্ন করেন, হুজুর কেন হাসলেন বলেন। এই এই হাদিস বলার পর এই প্রশ্ন করানো এবং করা যারা আমরা করলাম, এতেও আরেকটা সুন্নতের সওয়াব দিছে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বললেন, আলা তাসআলুননি মিম্মা আদহাকু, তোমরা কি আমারে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম। তাই আপনাদেরকে আমি বললাম, আপনারা কি প্রশ্ন করবেন না আমি কেন হাসলাম। তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর কেন হাসলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস যখন নবীজি শোনাইছে তখন নবীজি হাসছে তাই আমি হাসছি। পর নবীজি এই হাসি দেওয়ার পর সাহাবাদেরকে বললেন, তোমরা কি আমারে জিজ্ঞাসা করবে না আমি কেন হাসলাম। তো সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন হাসলেন। নবীজি বলেন, বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন, বান্দার এই কথা শুইনা আল্লাহ হেসে দিবে তাই আমি হাসলাম। তাহলে মুসলমানের হাসির পিছনে দলিল আছে না নাই? না, আপনারা মিছা কথা শুইনা আইসেন। কি কথা? এই এই মঞ্চটা আমানত। বলেন এই মঞ্চ কি? এখানে বসে মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানো আমানতের খেয়ানত। এখানে বসে শ্রোতাদেরকে হাসানো মিথ্যা কথা বলে আমানতে আল্লাহ রাস্তায় কাজ করেন না। আপনারা সকালবেলা আলোচনা করেন, কালকে একজনটা আনছিলাম রে, আধা ঘন্টা খালি হাসাইছে। আহ, বুখারীর বর্ণনা একটা কথা, একটা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে নিতে পারে আপনাকে, একটা মিথ্যা কথা। এই জন্য এই মঞ্চে বসে মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানো, আর আপনারা হেসে খুব মজা পান। হাসবেন না, মনে রাখবেন, সেখানে হাসবেন যেখানে নবী হেসেছেন, সেখানে কান্না করবেন যেখানে নবী কান্না করেছেন। নাটক সিনেমা দেখে হাসবেন, গুনাহ হবে। আমার নবী যেখানে হেসেছেন সেখানে হাসবেন, সওয়াব হবে। নবীজি যেখানে কান্না করেছেন সেখানে কান্না করবেন, সওয়াব হবে। এই দেখেন, আমি আপনি আমরাও তো হাসলাম, অথচ আমাদের হাসিতে আল্লাহ সওয়াব দান করছেন। তাহলে মুসলমানের হাসির জায়গা আসেনি? আমার একটা বয়ান আছে, দেখবেন আল্লাহ সাত জায়গায় হাসছে আর নবীজি কত জায়গায় হাসছে এই ব্যাপারে বয়ানই আছে একটা। তাহলে আল্লাহর হাসি, নবীর হাসি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকলকে একসাথে, আমরা যেন জান্নাতে ওই 70-70 লক্ষের মধ্যে হাত ধরে ধরে আমরা জান্নাতে প্রবেশ, সর্বপ্রথম পূর্ণিমার চাঁদের চেহারা নিয়ে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।